বাংলার বারো মাসে প্রতি দু মাস অন্তর অন্তর ছয় ঋতু আসে। একবার ছয় ঋতুদের মধ্যে কথা হচ্ছিল কে কার চেয়ে বেশি প্রভাবশালী এবং শক্তিশালী তা নিয়ে। বুঝলি তোরা, তোদের সবার চাইতে আমি বেশি শক্তিশালী আর প্রভাবশালী। তুই কিভাবে বুঝলি? আমি আসলেই প্রকৃতিতে ফলমূলের সমাহার শুরু হয়, বলে গেছিস? তেমন হলে তো আমি আসলে কাশফুলে পুরো প্রকৃতি ছেয়ে যায়, সবাই কাশফুলের কাছে ছুটে যায়, সে ব্যাপারে কি বলবি? তোর আশা না আসা তো একই, সেই তো গরমেই পড়ে, শুধু পার্থক্য মেঘের মেলা আর কাশফুল, এ আর এমন কি। কিন্তু গ্রীষ্ম, তোর দাবাদাহে অতিষ্ঠ হয়ে সবাই কিন্তু আমাকেই ডাকে, বলে যাস না। আর আমার আগমন না ঘটলে প্রকৃতিতে কখনোই ফলমূলের সমাহার হতো না। এত বাড়াবাড়ি না করে তোরা একটা প্রতিযোগিতা করলেই তো পারিস, আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোদের মিলেমিশে থাকতে সমস্যা, এটাই দেখছি অনেক বড় ব্যাপার। বসন্তের কথা কিন্তু মন্দ নয়, আমারও এসব নিয়ে কোনো যায় আসে না। আমরা আমাদের মতো মানুষদের হাসি খুশি রাখবো আমাদের শীতের আমেজ নিয়ে, তোদের যা ইচ্ছে তোরা কর। গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীতকাল এই চারজন মিলে ঠিক করল তারা তাদের প্রভাব আরো বাড়ানোর জন্য কয়েক মাস বেশি জনজীবনে অতিবাহিত করবে। যেহেতু গ্রীষ্ম দিয়ে ঋতু শুরু হয়, তাহলে গ্রীষ্মই শুরু কর তোর খেল। আমার খেলা তো শুরু হয়েই গেছে, এখন তো গ্রীষ্মকালই চলছে, বৈশাখ মাস। ঠিক আছে, যেহেতু আমরা চারজন মিলে আমাদের প্রভাব দেখাতে চাচ্ছি, তাহলে আমরা প্রতিজন দু মাস করে আরো বাড়িয়ে থেকে যাব। তোকে তো বললামই, তোর আশা না আশা একই কথা। মোটেও এক কথা না, গ্রীষ্মকালের চেয়ে শরৎকালে গরম বেশি পড়ে, তাই সবাই শরৎকালকে মোটামুটি ভয়ই পায় বলতে গেলে। ঠিক আছে, তাহলে আজকে থেকে শুরু হয়ে যাক, আমরা চার মাস অতিবাহিত হওয়ার পর মানুষের অবস্থা দেখার জন্য আসব। এবার তোমরা সকলেই মতামত দাও। গ্রীষ্ম, বর্ষা, শরৎ তিনজনই সায় দিল। এমন সময় বর্ষাকাল বলল, গ্রীষ্ম তার প্রভাব বিস্তার করবে ঠিকই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এবারে গ্রীষ্মে কোনো কালবৈশাখী ঝড় হতে পারবে না। ওমা, সে কেমন কথা, কালবৈশাখী ঝড় তো গ্রীষ্মকালেরই একটা অংশ। সে যাই হোক, কালবৈশাখী ঝড়ের পরে একটু হলেও বৃষ্টি হয়, এই গ্রীষ্মকালে কোনো বৃষ্টির ছিটাফোঁটাও থাকতে পারবে না। আচ্ছা বেশ, তোমার শর্ত আমি মেনে নিচ্ছি, তবে তোমাকেও কথা দিতে হবে, বর্ষাকালে কোনো রকম রোদ উঠতে পারবে না এবং বৃষ্টিরও থামাথামি হবে না। বেশ ঠিক আছে, আমিও তোমার শর্ত মেনে নিচ্ছি। এভাবে তাদের পরিকল্পনা মতো গ্রীষ্ম তার প্রভাব ফেলতে শুরু করলো। টানা চার মাস ধরে গ্রীষ্মের দাবদাহ পড়তে লাগলো দেশে, এমনকি বর্ষাকালের শর্ত অনুযায়ী কালবৈশাখী ঝড়ও হয়নি। জনজীবন পুরোপুরি অতিষ্ঠ হয়ে উঠল, মানুষ থেকে শুরু করে পশু পাখিরাও সামান্য একটু ঠান্ডা বাতাসের আশায় ছোটাছুটি শুরু করল। এভাবে চার মাস অতিবাহিত হওয়ার পর বর্ষা, শরৎ এবং শীতকাল গ্রীষ্মের কাছে আসলো। বন্ধু, কি খবর তোমার? কেমন প্রভাব ফেলেছো? জনজীবনের কি খবর? খবর খুব একটা ভালো না, এখন তো সবাই অতিষ্ঠ হয়ে আমাকে অভিশাপ দেওয়া শুরু করেছে। খুব তো নিজেকে প্রভাবশালী বলেছিলে, এখন কিনা লোকজনের অভিশাপ খাচ্ছ? আমার উপর হেসো না, তোমাদেরও সময় বাকি আছে, দেখো তোমাদেরও তারা অভিশাপ দেবে। যা বুঝতে পারছি, ঋতুর এমন পরিবর্তনের কারণে লোকজন ভালোই বিপদে পড়েছে। এমন কথা বললে তো চলবে না, যা কথা হয়েছে তাই করা হবে, যেহেতু প্রতিযোগিতাই করছি সেহেতু সবাই অংশ নেব যার যার নিয়ম মাফিক। নিয়ম অনুসারে গ্রীষ্মের পরে যেহেতু বর্ষা আসে, তাই এখন বর্ষাকালের পালা, এখন পরের চার মাস তুমি তোমার তাণ্ডব চালাও, আমরা পরে আসব। ঠিক আছে, তোমরা এসো তাহলে। এবার শুরু হলো টানা চার মাস ধরে বর্ষাকালের তাণ্ডব। ঝড়ো বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, একনাগারে বৃষ্টি লেগেই থাকলো, কখনোই বৃষ্টি থামেনি। মাঠঘাট সব কাদায় মাখামাখি হয়ে গেল, এমনকি বিভিন্ন অঞ্চলে বন্যা হয়ে গেল, তবুও বর্ষাকাল তার প্রভাব থামালো না। টানা চার মাস যাওয়ার পর গ্রীষ্ম, শীত আর শরৎ চলে আসলো। আমাদের আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। সে কি কথা, কথাটা এমন কেন বলছো? জনজীবন, পশু পাখি, এদের দিকে একবার তাকিয়ে দেখো,
পুরো দেশে কলেরা, ডায়রিয়া, জন্ডিস, ম্যালেরিয়া এসব মহামারী শুরু হয়ে গেছে। লোকজন ঘরে ঘরে মারা পড়ছে, এমনকি বন্যায় অনেকের ঘর বাড়িও ভেসে গেছে, নদীদশ হচ্ছে। এখন তো নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আমার। তারা গ্রীষ্মকে অভিশাপ দেওয়ার জন্য এখন দুঃখ করছে। সেসব আমার বোঝার কাজ নয় বাপু, তোমার সময় শেষ, এখন আমাকে আসতে দাও। এমনি তো শরৎকালে বিভিন্ন উৎসব আনন্দ করবে ওরা, দেখে নিও, লোকজন এসব মাথায় আনবে না, শরৎকাল তো উৎসবের সময়। যা ভালো মনে হয় করো, আমার তো বড্ড খারাপ লাগছে তাদের জন্য, আমি আসি। বর্ষাকাল, গ্রীষ্ম, শীতকালের সাথে চলে যেতে যেতে গ্রীষ্ম তখন বর্ষাকে বলল, আমার বেলায় বলেছিলাম না, আমরা অনেক বড় ভুল করেছি, এখন বুঝতে পারছো তো? খাট হয়েছে আমার, এমন প্রতিযোগিতা আর কখনোই সায় দেব না, নিজেদের দাম্ভিকতার জন্য শুধু শুধু মানুষগুলোর কষ্ট। তোমাদের জন্য তারা কষ্ট পেলেও আমাকে তারা ঠিকই বরণ করে নেবে, এটা মিলিয়ে দেখো। সেটা সবাই হলেই বোঝা যাবে, এখন যাই আমরা এখান থেকে, শরৎকে তার কাজ করতে দাও। শরৎকাল আসার পর কাঠফাটা রোদ শুরু হলো। শরতের রোদের প্রখরতা গ্রীষ্মের চেয়েও কয়েক গুণ বেশি। বর্ষাকাল যাওয়ার পরপরই শরৎকাল আসাতে লোকজন যেন নতুন জীবন ফিরে পেয়েছিল। মাঠঘাট সব শুকিয়ে যায়, বন্যার পানি সব নেমে যায়, লোকজন নতুন করে তাদের ঘর তুলতে শুরু করলো, প্রকৃতিতে নতুন করে প্রাণ এসেছিল। সবাই খুশিতে নিজেদের ঘরে ঘরে উৎসব আয়োজন শুরু করলো। সবকিছু ভালোই ভালোই মিটে যাওয়ার পরও যখন শরৎকালের প্রখরতা এক বিন্দুও কমলো না, তখন আবার লোকজন অসুস্থ হতে শুরু করলো। এবার শুরু হলো মারাত্মক রকমের খরা। শরৎকাল এসব দেখে নিজে নিজেই বলল, একই দেখছি, এখন যে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। নিচে লোকজনের কথোপকথন দেখতে পেল শরৎকাল। এবছরের আবহাওয়া কেমন যেন অদ্ভুত, কিছুই বুঝতে পারছি না। টানা চার মাস গ্রীষ্ম, টানা চার মাস বৃষ্টি, এখন আবার টানা চার মাস নারকীয় গরম। এমন অদ্ভুত ধরনের আবহাওয়া আগে কখনো দেখিনি আমার জীবনে, কোনো কিছুর অভিশাপ লেগেছে নাকি? পিতাটা মনে হয় আমাদের উপর চটে আছেন, কিন্তু আমাদের অপরাধ কি তাই তো বুঝতে পারছি না। গেল বর্ষায় আমার জেঠিমা, জেঠাতো ভাই বোন সবাই বন্যায় মারা গেল, জেঠু এখন পাগল প্রায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমারও সেই একই দশা, গ্রীষ্মে আমার ছেলেটা অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে ঠান্ডা বরফের মধ্যে থাকতে থাকতে নিজের নিউমোনিয়া বাঁধিয়ে ফেললো। আবার বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতে নদী ভাঙনে আমার দোকানটাও নদী গর্ভে ভেঙে চলে গেল। এখন এমন নারকীয় গরমে খরা দেখা দিয়েছে, এবার দুর্ভিক্ষ হবে, মিলিয়ে নিও, আরো শয়ে শয়ে লোক মারা যাবে না খেতে পেয়ে। এসব দেখে শরৎকাল চিন্তিত হয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, এসব তারা কি বলছে, আসলে যদি এমন হয় তবে তো আবার মরক লাগবে, শীতকালকে কি এবার ডেকে নেব? কিন্তু শীতেও যে প্রকৃতি শুষ্ক থাকে, আমার হাতেও আছে আর এক মাস, কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। ভেবে আবার শরৎকাল কিছুটা দৃঢ় মন নিয়ে বলল, না, প্রতিযোগিতায় যেহেতু অংশ নেওয়া হয়েছে, নিয়ম অনুযায়ী খেলতে হবে। এক মাস দেখতে দেখতে কেটে গেল। সেই লোকগুলোর কথা অনুযায়ী আসলে দুর্ভিক্ষ দেখা দিল। ঘরে ঘরে খাদ্যের অভাব অনটন, নদী নালাও শুকিয়ে গেছে, পানির অভাবে পশু পাখিরা ছটফট করে মারা যাচ্ছে, গাছে গাছে কোনো ফলমূল কিছু নেই, পুরো দেশ শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেছে। এবার শীতকাল, গ্রীষ্মকাল আর বর্ষাকাল ফিরে এলো। জনজীবনের এমন দুর্দশা দেখে তাদের সকলেরই মন খারাপ হয়ে গেল। শীতকাল বলল, এদের দেখে আমার যে কি মায়া হচ্ছে তা আমি বোঝাতে পারবো না। এখন যদি হেমন্তকাল না আসে আর সামান্যতম যদি বৃষ্টি না হয়, তাহলে তো পুরো শীতকাল শুষ্ক হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম আমাদের ভুল হয়ে গেছে, আমরা পরে আর কেউ এই কাজগুলো না করলেই হতো, আগের মতো ঋতু বদল হলেই হয়ে যেত। আমি নিজেও সেটা উপলব্ধি করতে পেরেছি, তাই শরৎকালকে বলেছিলাম, কিন্তু সে তো তার মতো নিজের প্রভাব খাটিয়েই গেল। বাহ, প্রতিযোগিতায় নাম লিখিয়েছি, তোমরা তোমাদের মতো চাল চালবে, অথচ আমি চাইলেই দোষ, এ কেমন কথা? শান্ত হও তোমরা, নিজেদের মধ্যে রাগারাগি করে কিছু হবে না, আমি এদের সাথে নিষ্ঠুর হতে পারবো না। হেমন্তকালকে নিয়ে এসো, তবে তার আগে বর্ষাকাল, তুমি পর্যাপ্ত বৃষ্টি এদেরকে দাও, যেন তাদের খরা দূর হয় এবং এই নারকীয় গরম থেকে তারা মুক্তি পায়। ঠিক বলেছ তুমি, আমি এক মাস থাকি, তুমি ততক্ষণে হেমন্তকালকে নিয়ে এসো। এবার আমি আর হেমন্ত মিলে এক মাস করে মোট দু মাস থেকে যাই। শীতকাল, তুমি শুধুমাত্র এক মাস থেকো,
এবং বসন্তকালকে আগের মতোই দু মাস থাকতে দিও। হ্যাঁ, তোমার হিসাব ঠিক আছে, আমি আর এক মাস পরে হেমন্তকে পাঠাচ্ছি। এক মাস বর্ষাকাল বৃষ্টি দিয়ে তাদের অস্থিরতা কমিয়ে দিল এবং খরা দূর করে দিল। এক মাস পর শীতকাল যখন হেমন্তকে নিয়ে আসলো, হেমন্ত বলল, আমি আগেই বুঝতে পেরেছিলাম এমন কিছু হবে। নিজেদের আধিপত্য বিস্তার করলে শুধু নিজেদের গৌরবই দেখানো যায়, মানুষের বা পশু পাখির ভালো করা যায় না। আমাদের ভুল হয়ে গেছে হেমন্ত, এখন তুমি তোমার রূপ নিয়ে প্রকৃতিতে এসে যাও। বাকি ঋতুচক্রের সিদ্ধান্ত অনুযায়ী হেমন্তকাল এক মাস, শীতকাল এক মাস এবং বসন্তকাল তার আগের মতোই দু মাস প্রভাব বিস্তার করল। ছয় ঋতুচক্র সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একদিন ছয় ঋতু নিজেদের মধ্যে কথা বলছিল। অনেক বড় শিক্ষা হয়ে গেল আমাদের, আর কখনো নিজেদের যাহাই করার জন্য মানুষকে কষ্ট দিব না। দেখো গ্রীষ্ম, বিধাতা আমাদের সৃষ্টি করেছেনই তার নিজের পরিকল্পনা অনুযায়ী, তিনি সবটা ভালো জানেন। বিধায় আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন প্রকৃতির উপর প্রভাব বিস্তার করার জন্য। তোমরা আমাকে আর বসন্তকালকে অবজ্ঞা করেছিলে, অথচ দেখো আমাদেরও কতটা গুরুত্ব রয়েছে। আমরা মিলেমিশে নিয়ম মাফিক কাজ করলে কখনোই কারো অকল্যাণ হতো না। এত বছর ধরে আমরা ছয় ঋতু মিলেমিশে কাজ করছি, শুধুমাত্র নিজেদের গৌরব দেখানোর জন্য কত কত মানুষ পশু পাখির প্রাণ চলে গেল। ঠিক বলেছ তোমরা, এই বছরের ঋতু পরিবর্তন প্রতিটি মানুষের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আর আমার কাছেও এখান থেকে আমরা এতটুকু শিখতে পারি, কখনোই নিজেকে নিয়ে অতিরিক্ত গর্ব করা উচিত নয়, সবারই সমান ভূমিকা রয়েছে।